কৃতজ্ঞতা জানানো কি শেষ হয়েছে এখন? এই কৃতজ্ঞতা জানানোর কি শেষ আছে নাকি? দুঃখের কথা কি করবো ভাবি, এই জমিটা আসলে আমি কিনতে চাইছিলাম। দুলা ভাই, সাদেক দুলা ভাই, জমিটা আমারে কিনতে দেয় নাই। তাহলে ভাই আপনি নিয়ে নেন না, কালকে যে মহিলা চলে যাইতে চাইলো তুমি আবার আটকাইলা কেন? আচ্ছা, এত রাত করে যদি একটা মহিলা বাড়ি বাড়ি চলে যায় কেমন দেখা যায়? বদনাম হইতো না? আরে বদনাম যাওয়ার হইতো, আমার ছেলের তো উপকার হইতো। এই বেগনা দাঁড়াও। আরে কইলো মা, কেমন আছেন? এই তো ভালো, কিন্তু তোমার দেখলে তো ভালো আছো বলে মনে হইতেছে না। না না, আমি ঠিক আছি। আরে না বেগনা, তুমি ঠিক নাই, বাদ দেন না। অন্য কথা কোন বাড়ির কি অবস্থা? না তুমি নাকি গতকাল বাড়িতে যাও নাই, বাড়ি ছিলা? হ্যাঁ, আমার আমার বাড়ি ভালো লাগে না, পরপর মনে হয় যাইতে ইচ্ছা করে না। ঈশাদ, তোমার একটা কথা বলি, তোমার চাইতে বয়স আমার একটু বেশি, দুনিয়াটা দেখছিও একটু বেশি, সেই হিসেবে আমি তোমার দুটো কথা কই। এই যে তোমার যে চিন্তা, এটার করে শোক বিলাসী চিন্তা বুঝলা মিয়া। একটা বাড়িতে মানুষ দিনের পর দিন বড় হয়, সুখ দুঃখ স্মৃতি সেই বাড়ির সাথে মিশা যায়। সেই বাড়িটা যদি একদিনের ব্যবধানে পর মনে হয়, তাহলে মনে করতে হইব যে এটা মনের ঝামেলা, বাড়ির না। কি জানি, যাই না আমাদের বেশি কি জানি না ঋষাদ, এইটাই ঠিক। মুখে সোনার চামচ নিয়ে বড় হয়েছো তো, তোমার বাপ মা নানু কোনোদিন তোমার অভাব বুঝতে দেয় নাই, এর জন্য তুমি কষ্ট জিনিসটা বুঝো না। আর বুঝো না বলেই এই যে ভাইয়ের সমস্যা, বোনের সমস্যা, হিমির সমস্যা, কণার সমস্যা, এই সমস্যাগুলোই তোমার কাছে সমস্যা মনে হয়। যদি পেটে ভাত না থাকতো, একবেলা খাবার খাইতে খাইতে আরেকবেলা খাবার কথা চিন্তা করা লাগতো, তাহলে বুঝতা কষ্ট কারে কয়, জীবনটা কারে কয়। তাহলে এখন কী করা উচিত মামা আমার? সেটা তো আর আমি জানি না, তবে আমার এই কথা শুনে আমাকে তোমার হয়তো বা আতেল মনে হইতেছে। আরে না না, কী কর না, এখন ভাবতেছো সুযোগ পেয়ে জ্ঞান মারাইলাম, কিন্তু বিষয়টা হইতেছে না, বিষয়টা হইতেছে কি জানেন, মানে আপনারা, মানে আপনি আপনার মতো অনেকে ভাবে যে আমি আরাম এসে বড় হয়েছি, বিশ্বাস করেন আমার ভিতরটা পুরোটা ফাঁপা, আমার কষ্ট লাগে, আমার খারাপ লাগে, কিন্তু আমি প্রকাশ করতে পারি না। আমার ওই একটাই কষ্ট, ওই একটাই কষ্ট না সব আনন্দগুলোর মাটি চাপাতে দিয়েছে। ওই কষ্টটা কি জানেন, আমার ওই ঘর জামাই, আমি ওনার আইডেন্টিটি আইডেন্টিফাই না, আমি ওনার পরিচয় বড়তে চাইছিলাম, সেই সুযোগটা আমার নাই। মানে আপনার কাছে মনে হইতে পারে কি জানেন, যে ধর ও আর বেশি অভিমান, বেশি ঢং দেখেছে, ওর কষ্টটা হুদা না বাবা। আমি যখন একা থাকি না, যখন আমার বাপ কী করে কইতে পারি না, আমাকে সব কিছু থাকা সত্ত্বেও আমার বাপ এনে ঘর জামাই থাকে, আমি একা কান দিই বাবা, কিন্তু চোখে পানিগুলো কারো দেখাই না। যার যার কষ্ট তার তার কাছে, হয়তো আমি তোমার কষ্টটা বুঝবো না, কিন্তু এটা তো অন্যভাবে সমাধান করা যায়। যাইতেছে না মামা, আপনার কি মনে হয় গেলে আমি করতাম না? আচ্ছা আমি যাই। না দাঁড়াও, চলো পোস্টার লাগে, তোমার রণ্ডু মামা সামনেই আছে। কই আছে? এই তো সামনের দিকে। আচ্ছা আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আরে ভালো ভালো ভালো, তা বুঝতে পারছি, আপনি তো পরিষদের দিকে যাচ্ছিলেন তাই না? জি না। আরে না কেন, যেতে হবে তো, আর দেরি হয়ে যাবে তো, দেরি হয়ে যাবে না? আমি আবার মনে মনে ডিসিশন নিয়েছি যে আপনাদের বিচারটা শক্তভাবে কইরা তারপর নির্বাচনে বেরিয়ে যাব। আসলে আমার সালিশটা আপনাকে করতে হবে না। কেন? কারণ গতকাল রাতে সে আমাকে সরি বলে দিয়েছে। সরি বলে দিয়েছে? জি। উচ্চি উচ্চি, আরে প্রেসার দিছি তো, এমন প্রেসার দিছি না, সরি না কই কই যাইব, 1000 বার সরি করতে হবে, কইছে না? জি ধন্যবাদ। আরে না ধন্যবাদ দিচ্ছেন কেন, ধন্যবাদ তো প্রয়োজন নাই। এ আপনার নামটা যেন কি? মুক্তা। এই হারাম দাদা, তোরে কইতে পারছি, যার নাম তারে কইতে দে, কিছু মনে করেন না। আপনার নামটা যেন কি? জি মুক্তা। সেইটাই মুক্তা। আরে মুক্তার মতো একজন চকচকা ঝকঝকা মায়া আমার ইউনিয়নে আইসা অপমানিত হইয়া চলে যাবে, আর আমি কিছু করুম না? চেয়ে চেয়ে দেখুম,
এটা তো হইতে পারে না। জি ধন্যবাদ। আচ্ছা আমি একটু শহরের দিকে যাচ্ছি। শহরে যাবেন? আয় আয়, আমারও তো শহরে একটু কাজ পড়ে গেছে, চলেন একসাথে যাই। আপনিও যাবেন? আরে যেতে হবে তো, মানে আমি মানে আমি ভাবছি আর কি যে আজকে এত সুন্দর একটা সকাল, আপনার মতো একটা ঝকঝকা ঝকঝকা মেয়ের পাশে থেকে গুরগুর গুরগুর করবো, খুব ইচ্ছা আমার। আরে চলেন চলেন। ঠিক আছে মিঠু, তাহলে এক কাজ কর, তুই জলদি গিয়া একটা অটো পাঠায় দে, আর আমরা ম্যাডাম লিনে আসতেছি। কি চলেন চলেন। হ্যাঁ মানে এই যে আমি গ্যাস পড়া ভাই, খুব কম বয়সে চেন বুঝি না, এটার কিন্তু একটা বয়স। ভালোইছে না? তুই কই আছিস? এদিকে আমাদের ঘুমা সমাজ নাই, একদম পুরো বিধ্বস্ত। নাস্তা করছস? হ্যাঁ গামলা ভরে ভাত খাইছি। তাহলে তো হইছে, আমার যা অবস্থা লাগা। যা ফাটা কাম করার টাইম আমার কাছে নাই। তাহলে ভাই যা, আমার কালকে সারা রাত তোর লাগে ঘুমা নাই। তা আমি কি তোমার মার ঘুমের ওষুধ যে আমার দেহ লাগালে তোমার আমি বেউসাই যাবো? তুই আমার কি লাগাও সেটা তুই আমার চাইতে ভালো জানো, যা। বিজবো না মামা, এসব কথা চিরা বিজবো না। তাহলে আইসস কার। এই ধরো ধরো, এটা ধরো, তোমার বন্ধু গিয়ে দিবা। আর কইবা আমার যে মেহমান থাকে না, প্রতিদিন খাওয়ান বাবদ 1000 টাকা করে আমি দিছি আর দিব। ইশাদ তুমি না বাবা করতেছ, দোষ আমার বুঝছস? আমার সাথে রাইখা রাইখা আর আমি বেয়াদব বানাইছি, মানুষ বানাইতে পারি না। দুনিয়ার সব মানুষ তুমি একা হইছ আর বাকিগুলো গরু ছাগল না? ঠিক থাপ্পা দাও, বেয়াদব কথা কার কি কস, কার কি কস? ইশাদ বাইরে গেলে যা, নাহলে জেনে খুশি যা, ফাতরামি করিস না। ভালো লাগছে, ফাতরামি করবি না বস। কি চাল তো আকাম শুরু করছে? কি করছে? আঙ্গু সব পোস্টার ছিঁড়ে ফেলাইছে। কি? হ্যাঁ গতকালকে রাত্রে আমরা যত যত দেয়ালে পোস্টার মারছি, এমন জায়গা দিয়ে সব দেয়াল ফাঁকা, একটা পোস্টারও নাই। টন্টু ভাই বিচার কিন্তু আপনার করতে হইব। ওই আমার লোকটা কই যাইতেছস তুই? আমি কই চাইবেন কি না, হ্যাঁ বা না? রিশাদ তোর যাইতে হইব না, আমি থাকতেছি বিষয়টা। তোমার দা তুমি সামনে ওষুধ দেবো, আমার দামি এখন দেবো। ওই আহেন আপনার রিশাদ ভাই, আপনি কোনো চিন্তা করেন, আমরা দেখতেছি বিষয় রাই দাঁড়ে গায়ে মাল লাগে না। না না আমার তো মনে হচ্ছে বিশাল বিপদে ফেলাইব, সিমটম তো খারাপ। হ্যাঁ এই এর মানসিক মতো তুমি এক কাজ করো, এটি নিয়ে সামনে ওই যে সামনে রাস্তাটা ওখানে বেঁধে ফেলাই যাও, রসুনে যাও, এই নিলে এইগুলো নিয়ে যাও, এই পোস্তাগুলো নিয়ে যাবো ভাই, এগুলো সুন্দর করে ই করবে। হ্যাঁ তুমি কাম করো, তুমি কাম করো, ওই আঠারো নিয়ে যাও। তোমার কি কোনো দরকারি কাজ আছে নাকি? না ভাই তেমন কিছু না। তাহলে তুমি নামো, তোমার লগে আমার কাজ আছে, নামো, জরুরি কাজ আছে, নামো নামো। জি। আরে আরে আমার বন্ধু ডাকছে, তুমি যাও কথা বলো, সমস্যা কি? সমস্যা তো নাই, নামো নামো নামো। জি ঠিক আছে ভাই। তাহলে বন্ধু তুই যা। দোস্ত তোরা কাম সার, কাম হলে ওরে নিয়ে একসাথে যা। আরে না তুই যা না, সমস্যা নেই, তুই যা। দোস্ত আমার তো কোনো তারা নাই, সমস্যা নেই, তোরা কাম সার একসাথে যামুনি। আরে কি কইতেছিস, তোর কোনো তারা নাই, সামনে ভোট, তোর থাকবে বেশি তারা, তুই থাকবি ব্যস্ততার মধ্যে, তুই কইতেছিস তোর কোনো তারা নাই, ব্যস্ততা নাই, যা তো তুই যা। বন্ধু এটা এটা তুই ঠিক কইছস, ভোটের সময় তারা আছে, কিন্তু আজ অন্য কামে শহরে যাইতেছি, জমি কিনতেছি। জমি কিনতেছস? হ্যাঁ জমি কিনতেছি। তুই জমি কিনতেছস কার জমি? ওই যে তোগো বাড়িতে যে মেহমান আইছে না, ওই মেহমানের জমিটা আমি কিনতেছি। আমগো বাড়িতে মেহমান? কোন মেহমান এটা? আরে ওই যে রুনটুকে বাড়িতে আইছে না মেহমানটা, তার জমি আমি কিনতেছি।
তুই ওই জমি কিনতেছস না তো ওটা তো কিনতেছস চাচি চাচি না কিনলে ওটা আমি কিনুম আরে না না পুরা কেউই জমিটা কিনতেছস না জমি কিনতেছি আমি কারণ তা গুণ নগদ টাকার দরকার আজকালকার মধ্যে টাকাটা লাগবে তুই নগদ টাকা আজকে দিতে পারবি টাকা এখন লাগলে এখনই দিতে পারুম আরে বেটা তুই তো জানোস না আজ ব্যাংক বন্ধ না আরে বেটা ব্যাংক লাগলে খুলামো আচ্ছা ঠিক আছে বন্ধু এইসব কথা বলে কোনো লাভ নাই কারণ জমিটা বিক্রি হয়ে গেছে এবং সেই জমিটা আমি কিনছি তুমি জমি কিনো না এবং কিনতে পারো না বুঝছো কিনছি আমি আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার তো ভাই আমার ভালোই হইলো আপনার কাছে আমার একটা বিচার আছে মামা এইসব পড় হইব না আমি তুই যা না না মামা আমি তো কঠিন একটা বাটপাড়ির মধ্যে পড়ে গেছি চেয়ারম্যান সাহেব আমার লগে কঠিন একটা বাটপাড়ি হইতাছে এইসব বাটপাড়ি তোর লগেই হয় আর কেউ লগে হয় না মামা আমি কি রাখা একটা কইতেছি আমার লগে হইতাছে আপনার দুলা ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে ওনারে দিয়েছিলাম হ্যাঁ দিছিলাম তো আপনারা তো সবাই জানেন হ্যাঁ দেশবাসী না সারা পৃথিবীর মানুষ সবাই জানে এই যে উনি সবার টাকা দিয়ে দিছে এই যে ওনার টাকাও দিয়ে দিছে গতকালকে উনি আপনার দুলা ভাইয়ের সব টাকা দিয়েছে আমার নাম কয়ে দিছে কিছুক্ষণ আগেও সে আমার কথা কইছে কিন্তু আপনার দুলা ভাই কইছে এটা হইব না আরে হইব না মানে উনি যে টাকা দিছে আমার নেওয়া টাকার সাথে নাকি শোধ হইব না আমার নাম কয়ে দিছে তারপরে সে মানতেছে না এই যে সেই টাকা নাকি ফেরতও দিব না আমার লোনে নেওয়ার কাগজপত্র সেইটাও সে দিতেছে না কোন তো মামা আমার লোকে কি অফিসার হইতেছে আয় তুফান চুপ কর এগুলো চলবে না আমার এলাকায় আমার ইউনিয়নে আমি যত স্ট্যান্ডিং চেয়ারম্যান আছি এগুলো হতে দিব না এই আসল ঘটনাটা কি সেটা কইতেছেন না কেন ঘটনা তো ওইটাই রন্টু জানে রন্টু কই জানে পোস্টার লাগাইতে গেছে তার কাছে গেছিলাম রাস্তার মধ্যে আপনার লগে দেখা হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি চেয়ারম্যান সাহেব বিষয়টা কিন্তু আপনারও দেখতে হইব এই তোর তো কইলাম আমি দেখতেছি তা তো তোর হইতেছে না না হইতেছে না মামা এসব হয় না একটা লোক দিনের পর দিন অন্যায় করে যেতেছে এসব করে যেতেছে সেটা আপনারা মাইনে নিতেছেন এই তো কিছুদিন আগে আমার দা পুকুর কাটায় নিয়ে সে আমার টাকা দেয় নাই চ্যানেল সাহেব পুকুর কাটার পরে সে নিজে মাইপা বলছে যে পুকুর কাটা ঠিক আছে এখন সে কইতেছে 8 ফুট কমেছে আপনি কোন তো মামা 6 মাস 1 বছর পরে 1 ফুট বা আধা ফুট কম তো হইতেই পারে এটা কি আমার দোষ কিরে বাবু তোরা এইসব বাটপাড়ি করে চলতেছস তাই না আমার ইউনিয়নের চেয়ারম্যান হবে না না বিষয়টা আমার একার মধ্যে রাখলে হবে না আমি ইউনিয়নের সব মানুষকে জানাবো আই চাচা চলো চলেন সবাই তো সবার টেয়াডা পাইয়া দিতেছে মামা না আমার টেয়াডা মামা আমি গরিব দেখে অসহায় দেখে কি মামা আমার উপর টর্চার হইতেছে মামা আমি না থাকছে এই যে মেঘনা দেন এই সব দেয়ালে সব অঙ্গ পোস্টার লাগানো আছে সবগুলি সিটছে সিরা হ্যাগো পোস্টার লাগাইছে এই শালাকে সব পোস্টার তুলেন আরে না 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 কি না না আমি কলম তো তুলতে তুলেন বাগনা হেরা যে অঙ্গ পোস্টার সিটছে অঙ্গ কাছে কোনো প্রমাণই নাই প্রমাণ লাগবো না আমি তো কইছি তুলতে শেষ নির্বাচনের বিষয় কিন্তু বাগনা আমি কয়ে দিলাম আর আমি আপনি নির্বাচনের বিষয় ওর কত বড় সাহস আমার মার এই বাগনা এই কি করতেছ এগুলো তুমি চোখ নাই তোর দেওয়া তত চোখে মধ্যে সাঠার পড়ছে সব ছিট শ্বাস কত বড় আমাকে ছিড়ব ছিড়ব না ছিড়ব ওই মামা তো আবার মারু তোকে আবার মারু ওই দাঁড়াই তো আমার পাশে ছিড়া
চিন্তা করছস হ্যাঁ ভাবি কি জিনিস শালা একটা মাল কি কইছে গিয়াস আরে বেটা ভাবি নাকি টাকাও অ্যাডভান্স নিয়ে নিছে কি কয় তাহলে তো জমি গিয়াসের আরে রাগ বেটা অ্যাডভান্স দিলে হয়ে যায় না আরে বেটা ভাবি যদি জমিটা দিয়াই দেয় তাহলে থামাবি কেমনে আরে উনি দিব কিভাবে দলিল টলিল তো সব আমাকে কাছে ধরে বেটা তুই এখনো বলদি রয়ে গেলি হন জমির যে দলিল ওটা নকল তোলা কি কোনো সমস্যা কোনো ব্যাপার না বিষয়টা তো ভালো লাগলো না আমার নিজ মুখে কইলে জমিটা সে নিব তারপরে তো ভাবি এরকম করতে পারে না কিন্তু কইরা তো ফালাইছে কিন্তু তোমার দুলাবাই কি শুরু করছে হ্যাঁ ওই বেটা সমস্যাটা কি সে আবার কি করছে তার দুলাবাই নাকি তুফানরে টাকা দিছে তুফান নাকি সেই টাকা আবার কালামরে দিছে এখন কালাম কইতেছে টাকা নাকি সে ফেরত দিয়ে দিছে এখন তো সে মানতেছে না কেন মানতেছে না কেন এইখানে কোনো ঘটনা আছে আরে ভাই কোনো ঘটনা নাই কালাম নিজে গিয়ে নাকি তারে কইছে তারপর সে মানতেছে না ঘটনা আছে ভাই ঘটনা একটা আছে নালে সরল বিষয়টা অস্বীকার করবো কে আরে ভাই কোনো ঘটনাই নাই এখানে আমি যদি কেউরে টাকা দেই আর সে যদি পাওয়া যায় তাহলে আবার কি এর ঘটনা আচ্ছা আপনার থেকে একটা জিনিস আসতেছে না যে কালাম এত টাকা কই পেলো আরে ভাই যেখানে খুশি সেখানে পাক তাতে দুলাবাইর কি তুফান নিজে যা গিয়াসে কইছে এই কথা আমার সামনে ঠিক আছে আবার গিয়াসে যে বিচারও দিছে আমারও বিচার দিছে ঘটনাটা কি ভালো হইব এখন তো গিয়াসে এই খেলা লইয়া খেলা শুরু করবো এইটা একটা সমস্যা হইব কারণ ভোটের বাজার তো সালার লোকটাও বাটপার পোলাটাও বাটপার এই দুলাবাই এই এদিকে হেন ই শালার মেলা বসায় ভালাইছো দেখছি হ্যাঁ তিন শালা একসাথে কি ঘটনা কি টাকা নিয়ে তুফানের সাথে আপনার কি হয়েছে কই ওর সাথে কিছু হয়নি তো কালামের সাথে কি হয়েছে আপনার আরে ভাই কারোর সাথে আমার কিছু হয়নি কালাম আমার টাকা দিছে 50,000 ওটা নাকি তুফানের টাকা দিছে আচ্ছা এটা এটা কোনো কথা হলো ভাই কত দুনিয়া কেউ কারো টাকা কারো হাতে দেয় তুফানের টাকাই যদি দিব তাহলে তুফানের হাতে দিলেই পারতো বাটপারি কথা কোন নামে অন নামে ও টাকা দিছে তা তো সমস্যা কি হয়েছে তো সমস্যা আছে না অপ্রদর্শিত টাকা তো সমস্যা তো থাকবই আজই তুই ঢাকা চলে যাবি নইলে কইলাম সবাই আমি থানায় দিয়ে দেবো ঠেকাইতে কইলাম পারুম লাশ পড়লে পড়বো ঠেকাবো কইলাম